নিষেধাজ্ঞা অমান্য করে ক্যাম্পাসে প্রবেশ ও রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ সহ জড়িতদের স্থায়ীভাবে বহিষ্কার সহ ৬ দফা দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট শিক্ষার্থীদের একাংশ। সকাল ৭টায় বুয়েট শহীদ মিনার প্রাঙ্গণে কর্মসূচির ঘোষণা থাকলেও ৯:৩০ পর্যন্ত কাউকে দেখা যায়নি। অন্যদিকে শিক্ষাঙ্গন অস্থিতিশীল করার প্রতিবাদে বিপরীত অবস্থান নিয়েছে ছাত্রলীগ। বুয়েট ক্যাম্পাসের নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবিতে সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ ডেকেছে সংগঠনটি।